পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে স্বপ্নের কর্মসূচি দুয়ারে সরকার, সেই দুয়ারে সরকার কর্মসূচির ডোমকল পৌরসভার ভেতরে সেই কর্মসূচি আগামী 1, 2, 3 এবং 8 এবং 9 নভেম্বর এই কর্মসূচি চালু হচ্ছে ডোমকল পৌরসভার ভেতরে। তো আপনাদের উদ্দেশ্যে আমার এই ভিডিও, আপনারা 1নম্বর, 2নম্বর এবং 4নম্বর ওয়ার্ডের বাসিন্দা যিনারা আছেন, আপনারা শিরোপাড়া MSK-তে 3নম্বর, 8নম্বর, 9নম্বর এবং 10নম্বর ওয়ার্ডের বাসিন্দা, গঙ্গাদাসপাড়া গোপীমোহন বিদ্যাপীঠে 5নম্বর, 6নম্বর এবং 13নম্বর ওয়ার্ডের বাসিন্দা রঘুনাথপুর প্রাইমারি স্কুলে, 7, 11 এবং 12 নম্বর ওয়ার্ডের বাসিন্দা ডোমকল বিটি হাই স্কুলে, 14, 15, 17 নম্বর ওয়ার্ডের বাসিন্দা ভাতশালা প্রাইমারি স্কুলে এবং 16, 18 এবং 19 নম্বর ওয়ার্ডের বাসিন্দা যেনারা আছেন, আপনারা দক্ষিণনগর হাই স্কুলে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ফর্ম জমা করতে পারবেন। মনে রাখবেন, সমস্ত স্কুলে আগে যে ক্যাম্পগুলো করা হয়েছিল, যে ক্যাম্পগুলোতে সমস্ত প্রকল্পের সুবিধা আপনারা পেতেন, কেবলমাত্র ডোমকল বিটি হাই স্কুল বাদ দিয়ে অন্যান্য সমস্ত ক্যাম্পে কিন্তু কেবলমাত্র লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ফর্মটি জমা হবে এবং সমস্ত পৌর এলাকার মধ্যে ডোমকল বিটি হাই স্কুলটা মূল ক্যাম্প করা হয়েছে, এখানে আপনার সমস্ত ধরনের প্রকল্পের ফর্ম জমা হবে। এখানে কৃষক বন্ধু থেকে শুরু করে, এখানে ব্যাংকের সঙ্গে আধার লিঙ্ক থেকে শুরু করে, স্বাস্থ্যসাথী কার্ড থেকে শুরু করে আপনার যে সমস্ত প্রকল্পের সুবিধাগুলো আগে দেওয়া হয়েছিল সেগুলো সমস্তটা ডোমকল বিটি হাই স্কুলে জমা হবে। অনেকে একটু, মানে আপনারা যদি এই বিষয়টা একটু না জেনে নেন, হয়তো স্বাস্থ্যসাথী ফর্ম জমা করার জন্য আপনি শিরোপাড়া স্কুলে চলে গেলেন, তাহলে কিন্তু ওখানে আপনার স্বাস্থ্যসাথী ফর্মটা জমা হবে না, কিংবা গঙ্গাদাসপাড়া স্কুলে চলে গেলেন ওখানে জমা হবে না, আপনাকে স্বাস্থ্যসাথী ফর্মটা জমা দেওয়ার জন্য ডোমকল বিটি হাই স্কুলে আসতে হবে। মনে রাখবেন, দুয়ারে সরকার যে প্রকল্প, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে স্বপ্নের কর্মসূচি, সেই কর্মসূচি 1, 2, 3, 8 এবং 9 নভেম্বর ডোমকল পৌরসভার মধ্যে হবে। সকলে ভালো থাকবেন। ডোমকল পৌরসভার মাননীয় পৌরপ্রধান